ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে দিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ঝুরি আলু ভাজা। তার জন্য আমি নিয়েছি আলু, দুটো বড় সাইজের আলু ছুলে নিয়েছি, আর নিয়েছি কারি পাতা, বাদাম, লবণ, শুকনো লঙ্কা আর হলুদ। এবার আমি আলুটা গ্রেট করে নেব। এই গ্রেটার তো সবারই বাড়িতেই থাকে, এইটার ছোট দিকটা দিয়ে আমি গ্রেট করে নেব। আমি কিন্তু এক ধারেই ঘুষব, এইভাবে আমি গ্রেট করে নেব। আমি দুটো আলুই এভাবে গ্রেট করে ফিরে আসছি। 15 মিনিটস লেটার আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আর ভালো করে ধুয়ে নেব। এটা আমি 2-3 বার ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল আছে। আলুটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, পরিষ্কার জলও চলে এসেছে। ততক্ষণ আমি বাদাম, শুকনো লঙ্কা আর কারি পাতাগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি। কারি পাতা, শুকনো লঙ্কা আর বাদামগুলো আমি সাদা তেলে ভেজে তুলে নিয়েছি। আলু থেকে আমি জলটা ঝেড়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ মাখিয়ে নেব। এখানে আমি লবণ দেব না, কারণ লবণ দিলে ক্রিস্পি হয় না আলুগুলো। আর এখানে আমি বেশি হলুদও ইউজ করিনি, একদম সামান্য হলুদ দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আলুগুলো কিন্তু হাই করেই ভাজতে হবে। এবার আমি ওপর থেকে লবণটা ছড়িয়ে দিচ্ছি, এবার মিক্স করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কারি পাতা, বাদাম আর শুকনো লঙ্কা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে দিন।